আজকে পড়ছে শহীদুল জহিরের গল্প তোরাপ শেখ প্রচন্ড রোশ চোখে চোখে ঘর গাছপালা জ্বালিয়ে পুড়িয়ে খর দিন পূর্ব থেকে পশ্চিমে এগোল জীবজন্তুর জানটা গলার কাছে এসে ঝুলে থাকে দুপুরের পর থেকে মাটি তেতে উঠে তন্দুরের মতো হলকা ছড়াতে থাকে আকাশ আর মাটির মধ্যে ভাব দেওয়া মাংসপিণ্ডের মতো মানুষ সিদ্ধ হয় রুদ্দুরকে লোকে জমের মতো এড়িয়ে চলতে চায় ছায়ায় বসে হাসফাস করে আরাম খোঁজে ঘাম আর ধুলোই মাখানো চটচটে চামড়া চুলকোয় খসখস করে হাই তোলে গভীর বিচেষণায় কাছসমান উঁচু ঝুপড়ি থেকে উত্তক্ত তরাফ শেক ঘামে জব হয়ে বেরিয়ে আসে বস্তির বাইরে রাস্তার ধারের দেবদারু গাছগুলোর নিচে গিয়ে দাঁড়ায় বাতাস নেই একটা গাছের পাতাও নড়েন উফ মানুষ আর বাঁচব না বিড়বির করে কথা বলে তোরা ময়লা তেলচিটে গামছা দিয়ে শুশ্রুমন্ডিত কোচকানো মুখ মুছে গামছার প্রান্ত ব্যঞ্জন করে বায়ুপ্রবাহ সৃষ্টির চেষ্টা করে গলাটা শুকনো শুকনো লাগে মুখে ধুতু জড়ো করে গিলে খায় মানুষে আর বাঁচবার দিব না এই রোদে মানুষ যে কেমনা বাঁচব আবার নিজে নিজে কথা বলে তোরা রাস্তা দিয়ে গাড়ি যায় গাড়ির ক্রুদ্ধ প্রশ্বাসে ধুলো লাফিয়ে উঠে ছুট লাগায় চতুর্দিকে তোরাপ গামছা নিয়ে নাক মুখ চেপে ধরে বসে থাকে কিছুক্ষণ একে গরম তার উপর ধুলোর জ্বালাতন সহ্য হয় না ওর মেজাজ গরম করে উঠে পড়েও বলে শাল কিন্তু মেজাজ গরম করে সুখ পায় না তোরা একটা লোক নেই সারা বস্তিতে যে এই চরম লাঞ্ছনার বিরুদ্ধে ওর সঙ্গে কণ্ঠ মেলাতে পারে জোয়ান মেয়ে মরদ সব বাইরে কিশোর কিশোরী এমনকি তোরাবে ত্রিশ বছরের প্রায় অথর্ব সঙ্গিনীটি পর্যন্ত তোরাবের খারাপ লাগে রোগ কাতর বুড়ো হওয়ার জন্য ঝুপড়ির দরজায় ও দাওয়ায় বসে থাকে শিরা ওঠা গিটলো আঙ্গুলগুলো ফোটায় টিপে টিপে বাহুর ঝুলে পড়া শিথিল পেশিগুলো ফুলোতে চেষ্টা করে ফুলিয়ে শক্ত গুলটি বানাতে চেষ্টা করে কিন্তু জীর্ণ পেশি কাঠিন্য অর্জনে ব্যর্থ হয় তোরা তা অগ্রাহ্য করে প্রফুল্ল বোধ করতে চেষ্টা করে হঠাৎ ওর খেয়াল হয় অন্য মনস্কতার সুযোগে ওর বাম পাটা দরজার পাশেই লাগানো কুমড়া গাছটার কোমর দুমড়ে দিয়েছে কুমড়ো গাছের দুঃখে ওর মগজে আগুন ধরে যায় এই হালার মাইয়ারে এত মাত্র কইলাম একটু হরায়া লাগে না হারামি মাইয়া শুনল না আইনে আমার মুখের উপরে লাগে অনুপস্থিত পুত্রবধূর উদ্দেশ্যে যাবতীয় তিরস্কার ছুটতে ছুটতে তোরফ সে কুমড়ো গাছটা শুশ্রূষা করতে চেষ্টা করে সবেমাত্র আঙ্গুল চারেক বড় হয়েছিল দুপাতার গাছটি তোরা ভাঙ্গা কোমরটা সিধে করতেই ওটো ভেঙ্গে একেবারে আলগা হয়ে গেল তোরা ধুলোর ভেতর ডগাটা ছুঁড়ে ফেলে দিয়ে খিচিয়ে ওঠে খাও ভালো কই খাও হালার মাইয়া মাইসের গুষ্ঠীর কি কই তোরাবের প্রতিবেশী নিজামে হাজির হয় এমন সময় বলে কিসাচা কি কবির বীর কইরা ভুত্তারাও নেই তোরা অসহিষ্ণুতা দমন করে শুকনো চোখে তাকিয়ে বলে খাইবার এলি হ মাথা ঝাঁকায় নিজাম বিকালে আবার বেড়ে বিয়ে খ্যাব পাইলে আমারে লয়ে যাইস বলে তোরা। আচ্ছা দেহম নিজাম নিজের ঘরের দিকে যায় তোরব ঝুপড়িতে ঢুকে আবার শুয় কিছুই করার সে ঘুমোতে চেষ্টা করে কিন্তু তন্দ্রা আসতেই হঠাৎ চেঁচামেচিতে তা কেটে যায় বাইরে রহিমার গলার আওয়াজ শোনা যায় হায় হায় রে আমার এই সর্বনাশটা করল কেদা রে এত সুন্দর জ্যতা গাছটা কোন হারামির পুত হারামি আয় ভ্যাঙ্গাত হয়ে গেল সব বিজাইতে দল আয় জমছে এইখানে এইখানে আর মানুষ থাকবার পারবো না রহিমার চিৎকার শুনে পড়শিরাও কি ঝুঁকি দেয় কিন্তু কেউ কিছু বলে না দরজার কাছে এসে মার মুখ স্ত্রীকে দেখে বলে সারের লাহান আছে এবার কিসের কিসার লাইকা স্বামীর কথায় রহিমার শোক উতলে উঠতে চায় বলে আমরা তো সুন্দর ধরপড়া কুমরা গাছটা কেডা ভাঙল কোন হারামির পুত কোন বিজয়ীদের ঘরের বিজয় তোরাবের মেজাজ আবার খারাপ হয় বলে চুপ কর বুড়ি মানা করছিলাম না কইছিলাম দরজার কাছ থেকে হরায় লাগা শুনছিলি এবারে ক্ষিপ্ত হয় রহিমা বলে হেল লাইগা তুমি জ্যাদা কাজ মারবা হ মারু গোয়ারের মতো বলে তোরা বেশি কথা কবি তো তোর কপালেও মরণ আছে দিলে রহিমা ভয় পায় বুড়োকে সে চেনে বলে বুইরা ওইস অহন তোর মেজাজ গেল না রহিমার চোখে দুঃখের পানি ছলছল করে তা দেখে তোরাবের মেজাজ আরও তিরিক্ষিক হয়ে ওঠে বলে না পিটাইলে আদতে তুই জাত হবি না দেখতেছি ওদের স্বামী স্ত্রীর কলহ নিজাম এসে মেটায় বলে তুমি এত মাথা গরম সহ্য হয় না বলে মাথা গরম করছি করছি তোর কি আমার আবার কি নিজাম বিরক্ত হয় রহিমাকে বলে তুমি মাইরা থাকলেই পারো দেখতেই সব গরমে তোমার বুড়ার মাথা বিগড়ে গেছে পরদিন সকালে নিজাম আসে বলে চাচা তুমি আমার লগে গেলে যাইবার পারো জামু খারা বলে তোর ওর ভালো লাগে এই অসহ্য গরমে ঘরে একা বসে বসে যন্ত্রণা দগ্ধ হতে হবে না বলে কিন্তু নিজাম উৎকণ্ঠা প্রকাশ করে অনেক দূরের ক্ষেপ কইলা এই রইদের মধ্যে কোলে এবার পারবা তো পারুন না কি ওর বার্ধক্যের প্রতি নিজামের ইঙ্গিতে ওর ক্রুদ্ধ গলার শিরা কাঁপতে থাকে উত্তেজনা নিজাম ব্যাপারটা মানিয়ে নেয় বলে না তুমি তো আগেও গেছো আচ্ছা আমি যাই তুমি তাড়াতাড়ি নিজাম চলে যায় খাবার জন্য ব্যস্ত হয়ে পড়ে অধৈর্য হয়ে চিৎকার করেও কি হইল কি তিনজন মানুষে মিলা খাওয়ান বানাইতে অতক্ষণ লাগেনি বাপের অস্থিরতায় জমির বিরক্ত বোধ করে বলে কই যাইবা কই তুমি মিরপুর মিরপুর যাইবা রাস্তায় পইরা মূল্যে দেখব ক্যাটা তোর না দেখলেও চলবো হ তা তো চলবই কত যে চলবো খুব জানা আছে আমার আপন মনে গজরায় জমির জমিরের বউ লতিফার শ্বশুরের জন্য খাবার আনে তোরা চটপট খেয়ে উঠে পড়ে বেড়ার একধারে সদ্য কৈশোর উত্তীর্ণ লালবানু কাপড় পাল্টে কাজে যাওয়ার জন্য তৈরি হয় তোরাপ এক নজর মেট দিকে দেখে বলে কানের দুলকিনা লালবানু বিব্রত বোধ করে বলে পৈরা কামে যাওয়া যায়নি চুরি করস নাই তো তোরাপ বলে লালবানু রাগ চেপে রেখে ফ্যাকাশে মুখে বসে থাকে রহিমা বলে আজ এটা কত না তো তুমি রানা চুরি করবি না বলে তোরা রহিমা বলে এমন কথা শুনে আনো তো তুমি চুরি করে না কোন সাবে সাবগো কথা আমারে শুনেছ না তুই জমিরের অসহ্য লাগে বলে পেসাল না পাইয়া কই যাবা যাও তুমি সারাদিনের খাটুনিতে তোরাবের বুড়ো শরীরটা কাহিল হয়ে পড়ে দুর্বলতায় দুমড়ে আসতে চায় যান তোরাব জিত করে ভালো লাগছে ভাবতে চেষ্টা করে এই দুর্দিনের সংসারে কয়েকটি টাকা যোগ করতে পারায় ওর মনে তৃপ্তির একটা ফুলগুধারা বয়ে যায় ক্ষণকালের জন্য গ্লানি বিস্মৃত হয় অন্ধকারে শুয়ে ও ভাবে আগামীকালও যদি ও যেতে পারত যদি প্রত্যেক দিনই যেতে পারত তাহলে যেদি ঘোরার মতোই ও শরীরটাকে খাটিয়ে পুরুষ হতে পারত কিন্তু ও পুরুষ নয় বুড়ো পুরুষ মানুষেরই প্রত্যেকদিন কাজ জোটে না বুড়োদের জুটবে কোথেকে প্রত্যেকদিন ভারী মালের খেপ থাকে না তাই বাড়তি সাহায্যকারীর দরকার হয় না নিজামদের তোরাবের মনে কর্মখীন আগামীকাল গ্লানিকর ঠেকে ওর মনের সু বিন্দু বিন্দু করে গোলে ঝরে পড়ে নেতানো পেশিতে হাত বোলায় আনমনে ঘুমোতে চেষ্টা করেও বুড়ো হাড়গুলো জোড়ায় জোড়ায় চাপা ব্যথা গুমড়ায় চোখের পাতা অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়ে ঘুম আসে না ঝুপড়ির সংকীর্ণ পরিসরে জমাট আধারে ও চোখ মেলে তাকিয়ে থাকে রহিমারা লালবানুর শরীরের পুটলির মতো কালো আকার দেখে মাঝের বেড়ার ওপাশে ছেলে ছেলে বউর শ্বাস প্রশ্বাসের অস্পষ্ট শব্দ কানে আসে ওর রাগ হয় ঘুম না আসার জন্য ঝুপড়ির বাইরে থেকে কাদের যেন হালকা কথাবার্তা ভেসে আসে পাশের ঝুপড়ির কফিলের কচি ছেলেটা হঠাৎ ট্যা করে কাঁদতে শুরু করে তোরাবের অস্থির লাগে না কান বন্ধ করে পড়ে থাকে কিছুক্ষণ বাচ্চাটা কান্না থামায় না তোরাবের ঘুম না আসা উত্তেজিত স্নায়ুতে তীব্র কাপন লাগাতে থাকে ছেলেটার কান্নার শব্দ তোরাব উঠে আরবশটা সরিয়ে ছাপ খুলে বাইরে বের হয় কফিলের ঝুপড়ির কাছে গিয়ে বেড়ায় থাপড়িয়ে ডাকে ওই কফিল ওই রমেজা রমেজা ওই ভেতর থেকে রমেজার ঘুম জড়ানো সারা পাওয়া যায় কেডা ওই তোর পোলার চিকার বন্ধ কর বলে তোরা ছেলেটা তখনও কাঁদছিল হঠাৎ করে একটু গো করে ও কান্না থামায় তোরা বুঝতে পারে রমেজা ছেলের মুখে মাই পুড়ে দিয়েছে বিড় করতে করতে ফিরে আসে মরার লাহান ঘুমায় পরদিন ভোরে অনেক দেরি করে ঘুম ভাঙ্গে ওর জমির লালবানু কাজে চলে গেছে রহিমার লতিফাও যাওয়ার জোগাড় করছিল ওকে উঠতে দেখে কেউ কিছু বলে না ও উঠে বসেই আঙ্গুল দিয়ে পিছুটি ছাড়াতে ছাড়াতে জিজ্ঞেস করে নিজাম এসেছিল কিনা নিজাম আসেনি নিজাম প্রত্যেক দিন আসে না ডাকতে তোরাব আশা করে বসে থাকে কিন্তু নিজাম ডাকে না দিন গড়িয়ে যায় তোরা বনুযোগ করে নিজাম ওকে বোঝায় তোরা সব বুঝেও অবুঝের মতো ছটফট করে জমির বলে তোমার যে শরীর ঠ্যালাগাড়িত কাম করনের থন একটা টুকরি কিনা লইয়া মিন্তির কাম করলেই তো পার হ তা তো পারি বাজার ভর্তি জোয়ান মর্দা মিন্তি থাকতে আমারে লইব কেটা তুমি তো আগের থনে ব্যাগ জেনারাও অশহিষ্ণু কণ্ঠে বলে জমি যাই দেহনা না তোমারে লয় না না লয় জমিরের প্রস্তাবটা তোরাবের আসলে পছন্দ হয় তাইও তর্ক বাড়ায় না ভাবে একটা ঝাকা কিনতে কত টাকা লাগবে শেষ পর্যন্ত একটা পুরনো আগভাঙ্গা ঝাঁকা কেনে তোরা লোহার গুনো কিনে এনে সারা বিকেল বসে বসে ওটা বাধা ছাঁধা করে জমির সন্ধের আগেই ফিরে আসে তোরাবের কাজ দেখে বলে বাজান তোমার একটা কথা কম তোরাও কিছু বলে না তাকায়ও না মুখ তুলে তার পেঁচিয়ে পেঁচিয়ে ঝাঁকার কিনারাটা শক্ত করে বাঁধতে বাধতে জমিরের কথার অপেক্ষা করে জমির খানিকটা ইতস্তত করে বলে লালবানুর লগে কাজের কথা বলছিল একজন কেডা মুখ তোলে তোরা মজিদ মিয়া না চল শক্ত হয়ে আসে তোরা কি আর লেখা আর কতদিন ওর বহায় রাখবা কইলাম তো মসজিদ মিয়ার লগে আমি মাইয়া বিয়া দিব না শান্তভাবে বলে তোরা ওর আগের বউরে তো ও সাইডেই দিছে বলে জমি তোরা কথা বলে না নিজের কাজের মন দেয় মিয়ার ঘরে খায়াপুরা লালু সুখেই থাকতো আমার মনে লয় দিয়া দাওনি ভালো হ তা থাকতো বলে তোরা মজিদ মিয়ার প্রথম বহু তো সুখেই আছিল এই সুখ গেল কই তুমি লালুর বিয়া দিবা না ক্ষুব্ধ হয়ে উঠে জমি দিমু মজিদ মিয়ার লোকে দিমু না অনুত্তেজনায় জমির উত্তেজিত হয়ে ওঠে বলে তোমার দিমু না করণে কোনো কাম হইব না লালু রাজি আছে মজিদ মিয়ার বিয়া করণের লাইকা তোরা বিশ্বাস করতে পারে না জমিরের কথা বলে কেটা কইল আমি লালুরে জিগাইছিলাম লালু রাজি হওয়া কোনো কোন কাম হইব না বলে তোরা আমি বাইসা থাকতে খালি পয়সা লালসে ওই কুত্তার ঘরে লালুরে না জমির বোঝে এই বুড়োকে বোঝানো যাবে না ওর সরে পড়ে তোরা চুপ করে বসে থাকে হৃৎপিণ্ডটা লাফাতে থাকে ও ভেবে পায় না লালবানুটা কি দেখলো লোকটার ভেতর কি দেখে অমন ডাকাতের মতো দোজবটটাকে বিয়ে করতে চায় নিজেকে তোরাবের বড় অসহায় লাগে ছাকাটা ঘরে নিয়ে রেখে দেয় লতিফা এসে রান্নার জোগাড় করে রহিমাও আসে লালবানু ফেরে সকলের পরে তোরাব ওকে ডাকে রহিমা এবং লতিফার সামনেই ওকে কথাটা জিজ্ঞেস করে লালবানু লাল এবং ভীত হয়ে দাঁড়িয়ে থাকে তোরা মেয়েকে দেখে ওরও কেমন যেন ভয় লাগতে থাকে লালবানুকে তোরা অনুভব করে লালবানু বড় হয়ে গেছে কিশোরী থেকে দ্রুত যুবতী হয়ে যাচ্ছে বুঝতে পারে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো শক্তিও লালবানু অর্জন করে ফেলেছে সে কোনোভাবেই আর তোরাবের হাতে মুঠ হয়নি সে তো তোরাবের পোষ্য না বরং তোরাবি ওদের পোষ্য তোরাবের কেমন দুর্বল লাগে আর তাতে ওর জেদ চেপে যায় বলে দেখো মাইয়া তোমারে আমি জন্ম দিছি আমার কথা শুনলে শুনবা না শুনলে বুঝবারই পারো কি করো লতিফা রহিমা স্তব্ধ হয়ে বসে থাকে আবার গলা শিরাটায় একরকামই তীর তীর করে নাচে নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে বলে বলে বকাল্লাহা নিজের পায়ে নিজে কুরান মাইরো না কিন্তু লালবানু তোরাবের নির্দেশ মেনে নেয় না তিন দিন পরেই ও পালায় সন্ধে না হওয়া পর্যন্ত তোরাবে পলায়নের কিছুই বুঝতে পারে না সন্ধে গড়িয়ে যাওয়ার পরও মেয়ে না ফেরায় ও ব্যস্ত হয়ে পড়ে কিন্তু পরিবারে আর কারো মধ্যে তেমন চাঞ্চল্য লক্ষ্য করে না বলে মাইয়া মাইয়াড অহন্তরিয়া হে আর লেখা তো কম হইল না ও হয়তো কোনোদিন দিন সন্ধ্যা করে না তুমি এমন না কইরা খায়া তো পারো বলে জমির জমিরের এমন নিরুদ্বেগ কথাবার্তায় তোরবের মনে সাপের মতো নিঃশব্দেহে সন্দেহের ছায়া উঠে আসে বলে লালু অন্তরী যে আইল না লালু আর আইব না বলে জমির তোরবের মাথায় রক্ত চড়ে যায় ঝিমঝিম করে কপালের স্ফীত শিরাগুলো ওর ইচ্ছে হয় জমিরের গলার গিটটা কামড় দিয়ে ছিঁড়ে ফেলতে ঘর ধরে আগুন ধরিয়ে দিতে ও ঝাঁপ লাগাবার আরবাসটা নিয়ে ছাপিয়ে পড়ে জমিরের উপর জমির সেটা ঝটকা মেরে কেড়ে নেয় তোরা মুখ থুবড়ে পড়ে বেড়ার ধারে পেহিমান হারামির ঘুষ্টি বিড় করে তোরা তারপর চিৎকার করে ওঠে বাইর হয়ে যাবে একতে এ বাড়িতে আমি থাকলে তোরা থাকবার পারবি না তোরা থাকলে আমি থাকুম না জমির চা চায় না বলে তোমার পছন্দ না লাগলে তুমি যাও গা আমি যাবো এই ঘর আমার নামে অ্যালুট আমি থাকুম আমি কইতাসি জমির রা তুই তোর বৌড়ে লয়া বাইরে যা মনে লইলে বুড়িরও লয় যা কই যা এবার গো জেহান এসা তো গো লাহান মাইসের আবার জায়গা রবাব চিনি না হয় তোকে বড় লোক জামের বাইদ গিয়া থাক তবু যেম জামুনা বলে জমির এই জুপরি তোমার নামে অ্যালুট আর ভাড়া দেয় এই জমিররা তোমার খারাপ লাগলে তুমি যাও কা তোরব জমির কথাবার্তায় ক্ষিপ্ত বোধ করে কোনো কথা শুনবার চাই না তোরা যাবি কিনা জমির তোরবকে বার্তা দেয় না সে বের হয়ে চলে যেতে যেতে বলে চুপমাইরা বয়ে থাকো প্যাসাল পাইল না তোরা চিৎকার করতে থাকে আমার কথা হইনা যা জমির আমার কথা না যা জমির চলে যায়। সামনে অন্ধকারে দাঁড়িয়ে থাকে পেছন ফিরে দেখে রহিমা লতিফা দরজা খেসে দাঁড়িয়ে সারাটা মন ও বিতৃষ্ণায় ভরে উঠে বলে তগু মুখ আমি দেখবার চাই না তোরা অন্ধকারে হারিয়ে যায় রাতে রহিমা জমিরকে বলে তোর বাপে যে আইলো না আরে দেহ না আপনি আইসে হাজির হবো না কিন্তু তোরা বাসে না জমির বলে দুইটা দিন দাও দেহ না আহে না না আহে আমি কইলাম ফির আহনি লাগব দুদিন কেটে যায় এক সপ্তাহ কাটে রহিমা কাদু কাদু হয়ে আছে সবসময় লতিফাও উৎকুণ্ঠিত জমিরের বুকের ভেতর একটা কষ্ট হয় বুড়োটা যেদের কাছে পরাজয়ের কষ্ট সে আশা করে তোরা এসে পড়বে এসে দাঁড়াবে আর সে বলবে আহন লাগলো তো কেমন কিন্তু তোরাবের দেখা নেই দিনের প্রান্তে রাত এসে দাঁড়ায় রাতের শেষে দিন আসে কিন্তু তোরা বাসে না রহিমা চেপে কাঁদে জমির কষ্ট আর আশা বুকে নিয়ে ঘুরে বেড়ায় তোরা আসবে শালার বুইরা আগে ফিরা হো একবার তোরা আসে না